রোল অ্যাকশন। এই গাইস আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা বরাবরের মতো আবার চলে আসলাম সাব্বির ভাইকে নিয়ে। আর আমি তো কি অবস্থা? ভালো ভালো। আসার সময় একটা বড় মেয়ে বলেন কি বসলো শুনলাম, বলো তো। আসার সময় দোকানপাড়ে আসলাম, দেখি তুমি আর তোমাকে বললাম যে একটা অটো দাঁড় করাও। তারপর অটো দাঁড় করাইতে বললাম, তুমি বললা যে না তুমি দাঁড়া করাও। একটা অটো আসলো, ড্রাইভারের দিকে তাকিয়ে রয়েছি, ভাবছে যে আমরা শহরেই যাব। পরে বলছি মামা যাব দিগুলিয়া, ভাই মামা যাব। আমি আর তুমি সামনে বসলাম অটোতে বলে মেয়ে মানুষ ছিল। সত্য কথা আমি জানি না অটোর ভিতরে কয়টা মেয়ে মানুষ ছিল বা কেমন দেখা গেছে, কতটা সুন্দর না কতটা কি, আমি ফলো করি নাই, দেখি নাই। তবে আমি অটোতে ওঠার সময় মানে এইটুক দেখছিলাম যে অটোতে একটা মেয়ে বসে রয়েছে, কিন্তু ওই জায়গায় কয়টা ছিল এটা আমি জানি না, কেমন দেখা গেছে তাও আমি জানি না। শুধু অটোতে বললাম একটা মেয়ে, মানে এমনি চোখে যে দেখে মানে ওই চোখে দেখছি আমি, মানে ওইরকম করে দেখি নাই যে মেয়েটা কে বা সুন্দর নাকি বা কয়টা মেয়ে, ওইভাবে আমি খেয়াল করি নাই। এক কথায় মেয়ের দিকে তাকাই নি, এক কথায় মেয়ের দিকে আজকে তাকাই নাই। তুমি তুমি একটু তাকাইছিলা, তুমি একটু দেখছিলা, ওই গ্যাস পরে গ্যাসের নাম অন্য ইয়ে টিকা যবনাই টিকা বানায় না, এটা গ্যাসের লই আছে মাটির তল টিকা মাটির তলে অনেক কিছু আছে। যার কারণে আমরা আবার বললাম যে আন্টি তাহলে আপনি এই যান, আরেক গাড়িতে আসতেছি। তারা আছে অবশ্যই, সেও রাজি হয়েছিল, যাচ্ছা সমস্যা নেই যান আপনি। পরে আমরাই বললাম যে না আন্টি আপনার যদি সমস্যা তাহলে আপনি যান, আমরা আরেক গাড়িতে আসবো। আমরা নিজের ইচ্ছাই নাইমা বললাম আর কি, অবশ্যই চাইলে আসতে পারতাম না অবশ্যই, কিন্তু আমরা নিজের ইচ্ছাই নাইমা পড়ছি। তারপর বুলেট বলতেছে যে হে ভাই এটা কাজ করলা, অটোতে সুন্দর সুন্দর মেয়া বসে আসল তিনটা, সে লক্ষ্য করছে। পরে বললাম যে আসলে কয়টা বৈশা আসাল বা কেমন মেয়ে বৈশা আসাল সেটা তো আমি জানি না, কারণ আমি দেখি নাই, মানে ওইরকম করে ফলো করি নাই যে অটোতে মেয়ে আছে। তারপরে যাই হোক বললাম যে না ঠিক আছে সমস্যা নেই, গেছে গেছেই, হেরা যাবো এক রাস্তায়, আমরা যাবো আরেক রাস্তায়, আর ঠিক আমরা আরেক গাড়িতে যাই। পরে সে বলতেইছে সকালকার সকালেই কি বাসি হয়ে গেল, সারাদিন নাকি তার এইভাবেই দিন কাটবে। সকালবেলা একটা কয়টা দুইটা ছিল, হ্যাঁ তো দুইটা মেয়ে দেখছে, দেখার পরে হাত ছাড়া হয়ে গেছে, সে গাড়িতে আসতে পারে নাই। সে এটা নিয়ে অনেক চিন্তা করতেছে, অনেকক্ষণ ভাবতেছে, এটাই বারবার বলতেছে আজকে সারাটা দিন এইভাবেই কাটবে আমার। হ্যাঁ ওই মেয়েরাও কিন্তু বলতেছে আমাদের কথা, ওই মেয়েরা কিন্তু আমাদের কথা ভাবতেছে বলতেছে, কিন্তু আমরা কেন আমরাই করবো, তার আম্মু কিন্তু বলছিল যে সমস্যা নাই বাবা যাও যাও
আমরাই বলছিলাম যে নো নো আপনাদের সাথে কেন যাবো, হোয়াই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।